খোকা ঘুমলো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। বাংলায় তখন ভাস্কর পণ্ডিতের বর্গী বাহিনীর তাণ্ডব চলছে, আর সেদিনের সেই বর্গী হামলার সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে শহরের গোড়াপত্তনের ইতিহাস। খনি শিল্পাঞ্চলের প্রাচীনতম দুর্গাপুজোর খোঁজ তল্লাশে সে সবেরই সন্ধান মিলবে আসানসোলের আগুড়িপাড়ায়। খনি শিল্পাঞ্চলের ঝাঁচকচকে শহর আসানসোল জেলা ভাগ হওয়ার পর আসানসোল সদর শহরের মর্যাদা পেয়েছে। বর্তমান সমৃদ্ধের শহরকে দেখে সাবেক আসানসোলকে মেলানো মুশকিল, তবে এই আসানসোল নামের মধ্যে লুকিয়ে রয়েছে এই শহরের গোড়াপত্তনের ইতিহাস। মূলত আসান গাছ ঘেরা এই এলাকার নামটাই আসানসোল, আর তার সঙ্গে অবশ্যই আগুড়িপাড়ার ঐতিহ্যশালী নবদুর্গার পুজোর যোগও রয়েছে। বর্গীর ভয়ে তখন কাঁপছে বাংলা। কাশীপুরের রাজাও সে সময় জমি এবং মূল্যবান আসান শাল পিয়াল বৃক্ষগুলিকে রক্ষা করতে উগ্র ক্ষত্রিয় নকরী রামকৃষ্ণ রায়কে এখানে পাঠান। তিনি বর্গীর হাত থেকে আসানসোলকে রক্ষা করেন। তখন থেকেই এলাকার উগ্র ক্ষত্রিয় বা আগুড়িরা এখানে জনবসতি গড়ে তোলে। উক্ত নকরী রামকৃষ্ণ রায় এই এলাকার দেবী আরাধনার তোড়জোড় করেন। সেদিন থেকে প্রথা মেনে আজও এখানে দুর্গাপূজায় মেতে ওঠে নকরী রামকৃষ্ণ রায়ের উত্তর শরীরা। দাদুদের মুখ থেকে শোনা যে এটা প্রায় 400 বছরের গল্প, নকরী রামকৃষ্ণ রায় আমাদের কাশীপুর রাজা, উনি নকরী রামকৃষ্ণ রায়কে এখানে পাঠিয়েছিলেন এই বর্গী হামলার জন্য। তাদের বর্গী আমাদের এখান থেকে যে সম্পত্তি গাছ টাছ এসবগুলো কেটে নিয়ে চলে যেত, সেগুলো আক্রমণ থেকে রোকার জন্য আমাদের নকরী রামকৃষ্ণ রায়কে পাঠিয়েছিলেন। গ্রামটির সিস্টেম যখন বর্গী আনা হয়েছিল তখন নকরী রামকৃষ্ণ রায় এদিকে রুখে দিয়েছিল, সেই থেকে আমরা উগ্র ক্ষত্রি নামে পরিচিত। উগ্র ক্ষত্রি থেকে উনি জমি জমা সব সম্পত্তি দিয়ে আমাদেরকে এখানে বসবাস শুরু করেন। এখানে যত ঠাকুর আর দেবতা আছে, ঘাগর বুড়ি বলুন, আমাদের শিব মন্দির বলুন, হ্যাঁ মা কালী বলুন, এখানে নটা দুর্গা প্রতিমা উনি তৈরি করে দিয়ে গেছেন। এগুলো তখন থেকে আমাদের পুজোর সৃষ্টি। আমাদের এখানে নটা প্রতিমা হয়, একটা ঘট পুজো হয়, বাকিগুলো সব প্রতিমা। তো এখানে কোনো চাঁদা তোলা হয় না। আমাদের যে দুর্গার যে সম্পত্তি আছে, পুকুর টুকুর বা এসব, সেই আয় থেকেই আমরা এসব পুজো পাশা করে থাকি। তবে বৈশিষ্ট্য বা বৈচিত্র্যে এই পুজোর মাহাত্ম্যই অন্যরকম। এখানে বড়মা সেজমা মেজমা সহ মোট 9টি দুর্গা মন্দিরে পুজোর আয়োজন করা হয়। সেই রাজ আমল থেকেই দেবত্বর সম্পত্তির আয়ের পুজোর খরচ চালানো হয়। তবে 8টি মন্দিরে মূর্তি পুজো হলেও 1টি মন্দিরের ঘটে পূজিতা হন দেবী। হিন্দু শাস্ত্রবিধি পুজো পর্ব সম্পূর্ণ হয় এখানে। ষষ্ঠীতে দেবীর বোধন সহ দশমী পর্যন্ত নিয়ম নিষ্ঠা সহকারে পুজোয় মাতেন উগ্র ক্ষত্রিয় সমাজের উত্তরসূরীরা। দশমীতে মহা সমারোহে বিসর্জন সহ বিশেষ আতশবাজির প্রদর্শনী নজর কাড়ে মানুষজনের। ২৮৯তম আমাদের এই দুর্গা উৎসব, নকরী রামকৃষ্ণ রায় আসানসোলের প্রতিষ্ঠাতা, এই দুটি মন্দির প্রচলিত করেছিলেন, এক বড় দুর্গা মন্দির, এক মেজ দুর্গা মন্দির। এখান থেকে আরও 6টি দুর্গা মন্দির বিভক্ত হয়ে যায়। আর আমাদের এখানে যে মন্দিরগুলো পুজো পাশা হয়, এখানে আমাদের কোনো চাঁদা বাবদ নিয়ে কোনো পূজা পাশা হয় না। আমাদের এই মন্দিরের যে সম্পত্তি আছে, পুকুর আছে, সেখান থেকে চাষাবাদ হয়। সেই চাষাবাদ থেকে যে আমাদের পয়সা বা আসেন, সেখান থেকে আমাদের এই মন্দিরের খরচা হয়। কটা পুজো? নটা। নটা পুজো হয় এখানে, বড়মা থেকে। হ্যাঁ, বড়মা থেকে নটি পুজো হয়। পুরো গ্রাম আমরা যে কী বলে ঘট নবপত্রিকা আনতে যাই রামসাহেরে, হ্যাঁ মহিলা পুরুষ, হ্যাঁ কয়েক হাজার লোক। তারপরে আমাদের যেখানে দশমীর দিনে বাড়ি বিসর্জন সেখানেও যাই প্রচুর লোক, পুরো পাড়ার লোক। শেষে রাতে ঠাকুর বিসর্জনে যাই,
আটটা প্রতিমা রামসাহের ময়দানে বিসর্জন হয়, ওখানে আতসবাজি হয় রামসাহের ময়দানে, সেখানে প্রায় 20-30 হাজার লোক রামসাহের ময়দান, শেষে আতসবাজি দিয়ে আমাদের এই দুর্গা পুজো শেষ হয়। হ্যাঁ, নটা মা আছে, একটা ঘট পুজো হয়, বাকি প্রতিমা। হ্যাঁ, বড় মা ছোট মা, হ্যাঁ বড় মা ছোট মা সেজ মা, হ্যাঁ এইভাবে আমরা নাম দিয়েছি। ২৮৯ বছর আগে আসানসোল গ্রামের ঐতিহ্যবাহী দুর্গাপূজা শুরু হয়। সেই দুর্গাপূজা চলে আসে বড় মা মেজ মা সেজ মা থেকে পরপর নটি মা, নটি দুর্গাপূজা হয়। সব জায়গাতে আটটি দুর্গা মন্দিরে প্রতিমা দিয়ে পূজা করা হয়, কিন্তু একটাতে ঘট দিয়ে পূজা করা হয়। ইতিহাস লুকিয়ে আছে এই আসানসোল গ্রামের দুর্গাপুজোতে। আসানসোল থেকে জয়ন্ত শাহ, এক্সপ্রেস নিউজ।